কুখ্যাত বাইক চোর শাহাতুলের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। জানা যায়, উদয়পুরের চন্দ্রপুর এলাকার যুবক শাহাতুল বিভিন্ন অসামাজিক কাজে ধরা পড়ে স্থানীয়দের তাড়া খেয়ে আশ্রয় নেয় বিশালগড় ঘনিয়ামারায়। রাজমিস্ত্রির কাজের বাহানা দেখিয়ে বিভিন্ন চোরের সঙ্গে জড়িয়ে যায় সে। চুরি কাণ্ডে হাতে ধরা পড়ে একবার ঘনিয়ামারায় বাসী জঙ্গলে ফেলে শাহাতুলকে লাঠি পেটা করে পুলিশের খাতায় তার নামে লিখিত অভিযোগ থাকায় বিশালগড় ছেড়ে পালিয়ে যায় শাহাতুল। তাছাড়া ঘনিয়ামারার যুবক টিটু আহমেদের আনিত অভিযোগ প্রত্যাখ্যান করে ঘনিয়ামারার লোকজন। টিটু আহমেদ বিষয়টি বিস্তারিত তুলে ধরে জানান, বিরোধী দল করায় তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কারা ষড়যন্ত্র করে তাকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান টিটু আহমেদ। বিভিন্ন দিক থেকে চাপ এবং হুমকি ফাঁসানোর মানে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনাভাবে আমার ফাঁসানোর চেষ্টা চালাইতেছে। এবং গতকালকে আমি দেখলাম আমার বিরুদ্ধে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বিশেষভাবে ভাইরাল হয়েছে এবং আমি দেখলাম, নিজেও দেখছি। দেখে সেরা এই যে ছেলেটা শাহিদুল নাকি মিয়া, তার বাড়ি উদয়পুর, সে টোটালি বাইক চুর। এই বাইক চুরের কারণে কিছুদিন আগে ঘনিয়ামারার এলাকার মানুষ সবাই তারা ধরছে, ধরে সেরা তারা মারধর করছে। আমিও তৎক্ষণাৎ সেখানে উপস্থিত ছিলাম,